ইসরায়েলের অবিস্ফোরিত দুই ক্ষেপণাস্ত্র দিয়ে পাঁচ ট্যাঙ্ক ধ্বংস করল হামাস বহু সেনা নিহত। নির্বাচনের আগ মুহূর্তে তাইওয়ান ঘিরে সামরিক তৎপরতা বাড়াচ্ছে চীন। গাজা আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েল বিরোধী অভিযান জোরদার করা হবে। সন্দেহ করবেন না, ইহুদিবাদী ইসরায়েল পৃথিবীর বুক থেকে মুছে যাবে। এক সপ্তাহে ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে 39টি হামলা রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব, এবার ভূমধ্য সাগর বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের অবিস্ফোরিত দুই ক্ষেপণাস্ত্র দিয়ে পাঁচ ট্যাঙ্ক ধ্বংস করল হামাস বহু সেনা নিহত। ইসরায়েলের অবিস্ফোরিত দুই ক্ষেপণাস্ত্র দিয়ে পাঁচ ট্যাঙ্ক ধ্বংস করল হামাস বহু সেনা নিহত। দখলদার ইসরায়েলের 2 টন ওজনের 2টি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র দিয়ে 5টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনের হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড। আজ এক বিবৃতিতে তারা বলেছে, সম্প্রতি ইসরায়েলি বাহিনী গাজার আবাসিক ভবন লক্ষ্য করে যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার মধ্যে 2টি ক্ষেপণাস্ত্র কাজ করেনি, অর্থাৎ বিস্ফোরিত হয়নি। প্রতিরোধ সংগ্রামীরা ওই 2 ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ট্যাঙ্ক ও গাড়ি বহরের চলার পথে রেখে দেয় এবং ট্যাঙ্ক বহর ওই 2 ক্ষেপণাস্ত্রের কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে সেগুলোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। জাবালিয়া আল বালাদ এলাকায় এই ঘটনা ঘটেছে। আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে আরো বলেছে, ইসরায়েলে 5টি ট্যাঙ্ক ধ্বংস হওয়া ছাড়াও এসব ট্যাঙ্কের সব আরোহী সেনা হতাহত হয়েছে। এদিকে হামাসের ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড আজ শনিবার জানিয়েছে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল কাসাসিব এলাকায় এক ফিলিস্তিনি সংগ্রামী ইসরায়েলি সেনাদের সামনে গিয়ে সরাসরি গুলি চালিয়ে 4 দখলদার সেনাকে হত্যা করেছে। এছাড়া গাজার মধ্যাঞ্চলের হুজুরাদ্দিক এলাকায় একটি টানেলের প্রবেশ পথে বিস্ফোরণ ঘটিয়ে বহু ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে। দখলদার সেনারা যখন টানেলে প্রবেশ করছিল তখনই সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। টানেলে বিস্ফোরণের শিকার ইসরায়েলি সেনাদের বাঁচাতে আরো কিছু দখলদার সেনা সেখানে হাজির হয়। এ সময় তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়, এতে সেখানে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। সূত্র পার্স টুডে। নির্বাচনের আগ মুহূর্তে তাইওয়ান ঘিরে সামরিক তৎপরতা বাড়াচ্ছে চীন। আগামী জানুয়ারি মাসে তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের ভোট। নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে জোর প্রচারণা। ভোট যত এগিয়ে আসছে তাইওয়ান ঘিরে সামরিক তৎপরতা তত জোরদার করে চলেছে চীন। আজ শনিবারও স্বশাসিত এই দ্বীপটির পাশে চীনা যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ শনাক্ত করেছে তাইপে। খবর রয়টার্সের। চীন ও তাইওয়ানের বিরোধ বেশ পুরনো। গত 4 বছরে তাইপে ও বেজিং এর মধ্যে এই বিরোধ আরো বেড়েছে। গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপ অঞ্চলটিকে নিজেদের অংশ হিসেবে মনে করে চীন। এমনকি প্রয়োজন হলে বল প্রয়োগের মাধ্যমে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার কথা জানিয়েছে বেজিং। আগামী 13 জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের ভোট হবে। ভোটার টানতে ক্ষমতাসীন ও বিরোধী দল দুপক্ষেই জোর প্রচারণায় নেমেছে। চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক এই নির্বাচনের অন্যতম বিতর্কিত একটি বিষয়। বেজিংয়ের সঙ্গে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির সম্পর্ক তেমন ভালো না হলেও প্রধান বিরোধী দল কুওমিনতাং ঐতিহ্যগতভাবে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের নীতি মেনে চলে আসছে। এমনকি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে চীনের সাথে পুনরায় আলোচনা শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুপুর 1:30টার পর থেকে চীনা J-10, J-11 ও J-16 যুদ্ধবিমান শনাক্ত করেছেন তারা। 10টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা দিয়ে অতিক্রম করেছে বা কাছাকাছি অঞ্চলে এসেছে। এসব বিমান যুদ্ধজাহাজের সঙ্গে মিলে যৌথ টহল পরিচালনা করেছে। এই মধ্যরেখা এতদিন দুপক্ষের অনানুষ্ঠানিক সীমান্ত হিসেবে কাজ করত, তবে এখন চীনা যুদ্ধবিমান নিয়মিত এ রেখা অতিক্রম করছে। সাম্প্রতিক সময়ে তাইওয়ান ঘিরে সামরিক তৎপরতা নিয়ে কোনো মন্তব্য করেনি চীনা কর্তৃপক্ষ। তবে এর আগে তারা জানিয়েছিল, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগসাজশ প্রতিরোধ চীনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তাদের মহড়ার লক্ষ্য। গাজা আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েল বিরোধী অভিযান জোরদার করা হবে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল স্যালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের অবসান না ঘটায় তাহলে ইয়েমেনি সেনাবাহিনী তাদের হামলা আরো জোরদার করবে। গতকাল রাতে তিনি বলেন, বিদেশি সামরিক বাহিনী এবং তাদের আঞ্চলিক ভাড়াটেদের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো আমাদের সামনে অনেক কাজ এনে দিয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্ব বিষয় হল সতর্কতা এবং নজরদারির চর্চা। হুতি আন্দোলনের প্রধান
আব্দুল মালিক আল হুতির নেতৃত্বাধীন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী আতিফি বলেন, তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক সব ক্ষেত্রেই একটি নতুন সমীকরণ তৈরি করেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের লাগাতার আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করেন তিনি। ইয়েমেনি প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে বলেন, এ ধরনের অবস্থানের জন্য কৌশলগত সিদ্ধান্তের প্রয়োজন। সূত্র পার্স টুডে। সন্দেহ করবেন না, ইহুদিবাদী ইসরায়েল পৃথিবীর বুক থেকে মুছে যাবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, তিনি নিশ্চিত যে ফিলিস্তিনি জনগণ চূড়ান্তভাবে বিজয়ী হবে এবং ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। আজকের মান এবং কুদেস্তান প্রদেশের একদল পরিদর্শককে দেওয়া সাক্ষাতে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। তিনি বলেন, সন্দেহ করবেন না যে ন্যায়পরায়ণদের পক্ষে বিজয় থাকবে। সন্দেহ করবেন না যে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে লজ্জাজনকভাবে ভেটো দেওয়ার মধ্য দিয়ে মার্কিন সরকার ও পশ্চিমারা নিজেদের মুখোশ উন্মোচন করেছে। তিনি বলেন, ফিলিস্তিন জাতির মহান বিজয় হল যে তারা আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেরকে তাদের মানবাধিকারের মিথ্যা দাবির বিষয়ে হ্যায় প্রতিপন্ন করতে সক্ষম হয়েছে। সর্বোচ্চ নেতা আরও বলেন, আজকের দিনে কেউ আর আমেরিকা, ইসরায়েল ও ব্রিটেনকে আলাদা করে দেখে না। সূত্র পার্স টুডে। এক সপ্তাহে ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে 39টি হামলা রাশিয়ার। রাশিয়ান বাহিনী এ সপ্তাহে ইউক্রেনের সামরিক সাইটগুলোতে 39টি উচ্চ নির্ভুল হামলা চালিয়েছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ সামরিক অভিযানের একটি দৈনিক বুলেটিনে বলেছে। মন্ত্রণালয় বলেছে, সামরিক বিমান ঘাঁটির অবকাঠামো, ফ্লাইটের নেভিগেশন সাপোর্টের জন্য সরঞ্জাম, জ্বালানি ডিপো এবং আর্টিলারি গোলাবারুদ, অস্ত্র এবং সামরিক সরঞ্জাম স্টোরেজ সাইটগুলোতে গ্রুপের হামলা চালানোর জন্য সেনাবাহিনীর উচ্চ নির্ভুল অস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। এছাড়াও ড্রোন রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণ কেন্দ্র, কমান্ড পোস্ট এবং ইউক্রেনীয় বাহিনীর ঘাঁটি, বিদেশি ভাড়াটে এবং জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোকে আক্রমণ করা হয়েছিল। সমস্ত মনোনীত লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, মন্ত্রণালয় বলেছে। মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মোট 554টি বিমান, 261টি হেলিকপ্টার, 9,955টি মনুষ্যবিহীন আকারযান, 442টি সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, 14,251টি ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়া যুদ্ধযান, সেই সাথে 1,189টি মাল্টিপল রকেট লঞ্চার, 7,447টি ফিল্ড আর্টিলারি বন্দুক ও মর্টার এবং 16,572টি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করা হয়েছে। সূত্র তাস। এবার ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের। এবার ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার এ হুমকি দেন। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় অপরাধ অব্যাহত রাখলে তারা ভূমধ্যসাগর বন্ধ করে দেবে। তবে দলটি কিভাবে বা কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তার কোনো ব্যাখ্যা দেয়নি। গাজায় গত 7 অক্টোবর থেকে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনে এ হামলার পেছনে মার্কিন সমর্থন রয়েছে বলে অভিযোগ হামাসের। তাদের হামলায় অন্তত 20,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, এছাড়া গৃহহীন হয়েছেন অসংখ্য মানুষ। বার্তা সংস্থা তাসনিম ব্রিগেডিয়ার কো অর্ডিনেটিং কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা নাগদির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তারা খুব দ্রুতই ভূমধ্য সাগর, জিব্রাল্টার প্রণালী ও বিভিন্ন জলপথ বন্ধ করে দিতে চলেছে। ইরানের সঙ্গে ভূমধ্য সাগরে সরাসরি কোনো যোগাযোগ নেই, ফলে গার্ড সদস্যরা কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা স্পষ্ট নয়। এরপরও নাগদি প্রতিরোধের নতুন শক্তির জন্ম এবং অন্যান্য জলপথ বন্ধ করার হুমকি দিয়েছেন।